बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय नवम श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे ऑनलाइन क्लास में स्वागत जानाच्छि आमी निगार सुल्ताना। आज के पाठ्य बोइयेर जे गाणितिक समस्या चार देया आछे द्रागिमा निर्णय ओटा निये ओई गाणितिक समस्याटा निये आलोचना करछि। अच्छा देखो ये पाठ्य बे जे देखा बोर्डे लिखे देखो ढाका ओ टोकियो स्थानीय समय व्यवधान अर्थात ढाका स्थानीय टोकियो दुईटा स्थान मन करो ढाका एखे ए टोकियो एखे ये दुईटा स्थान समय पार्थक्य दे कत 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 মিনিট পূর্ব হলে টোকিওর দ্রাঘিমা কত? টোকিওর দ্রাঘিমা আমাদেরকে নির্ণয় করতে হবে। গত ক্লাসে আমরা কি করেছিলাম, ওখানে দেয়া ছিল ক এবং খ স্থানের দুইটা সময়, ক স্থানের একটা সময় দেয়া ছিল, খ স্থানের সময় দেয়া ছিল, আর এখানে সরাসরি দুইটা স্থানের সময়ের পার্থক্যটা দেয়া আছে। তাই আমাদেরকে প্রথম স্টেপটা আর করতে হবে না, অর্থাৎ সময়ের পার্থক্যটা বের করতে হবে না, সরাসরি আমরা অঙ্কে চলে যাব। তাহলে প্রথমে আমাদের কাজ হবে এরকম একটা চিত্র অঙ্কন করে নেওয়া, যেমন এটা হলো মূল মধ্যরেখা, এটা ঢাকা আর এলো টোকিও। ঢাকা এবং টোকিওর সময়ের ব্যবধান প্রশ্নে দেওয়া আছে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে এই স্থান অর্থাৎ টোকিওর টোকিও স্থানের দ্রাঘিমা কত। আর প্রশ্নে গিয়ে তো ঢাকার দ্রাঘিমা দেওয়া আছে 90 ডিগ্রি 26 মিনিট, বের করতে হবে টোকিওর দ্রাঘিমা কত। আচ্ছা, আর এখানে আমি সূত্রটা লিখে দিয়েছি, 2 নম্বর সূত্র, যে 4 মিনিট সময় দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি আর 4 সেকেন্ড সময় দ্রাঘিমার পার্থক্য 1 মিনিট। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে, ঢাকা ও টোকিওর সময়ের ব্যবধানটা দেওয়া আছে 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। এখন আমরা ঘন্টাকে মিনিটে নিয়ে নিব, যেহেতু আমাদের সূত্রে মিনিট রয়েছে। 3 ঘন্টাকে আমরা 180 মিনিট করলাম, এত এত করে আমরা পেলাম টোটাল 197 মিনিট 16 সেকেন্ড। এখন আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি 4 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি, সুতরাং 1 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হয় এত ডিগ্রি, 196 মিনিট। তাহলে তোমাদের প্রশ্ন দেখতে পারে যে এখানে আমি 97, আমার তো ছিল 197, এখানে 196 কেন লিখলাম? 196 লিখেছি হিসাবে সুবিধার জন্য, যদি 197 ধরি তাহলে এখানে পয়েন্ট আসবে, তাই আমরা এই গাণিতিক সমস্যা যখন করব এটা পয়েন্ট আমরা এড়িয়ে চলব। তো 196 মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে, আমরা হিসাব করে পেলাম কত, 149 ডিগ্রি। আমাদের বাকি রইল কত, 16 সেকেন্ড, আর এক সেকেন্ড 197 মিনিট থেকে 1 মিনিট কম নিয়েছিলাম, সেই 1 মিনিট অর্থাৎ 1 মিনিট সমান আমরা কী জানি 60 সেকেন্ড, আর এখানে 16 সেকেন্ড, কত হলো 76 সেকেন্ড। এই 76 সেকেন্ড সময়ের দিয়ে আমরা আবার আরেকটা ইয়ে বের করব, হিসাব বের করবো, যেমন 4 সেকেন্ড সময়ে দ্রাঘিমার পার্থক্য 1 মিনিট, 1 সেকেন্ড সময়ে কত, সুতরাং 76 সেকেন্ড সময়ে দ্রাঘিমার পার্থক্য কত হয়, হিসাব করে পেলাম 19 মিনিট। এখন মোট দ্রাঘিমা কত পেলাম, 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ডে আমাদের দ্রাঘিমা, মোট দ্রাঘিমার পার্থক্যটা বা ব্যবধানটা কত আমরা পেলাম, এ হলো 49 ডিগ্রি 19 মিনিট। এখানে আমরা লিখব মোট দ্রাঘিমা 49 ডিগ্রি প্লাস 90 মিনিট ইকুয়াল টু 49 ডিগ্রি 19 মিনিট, এটা হলো আমাদের প্রাপ্ত দ্রাঘিমা। আর প্রশ্নে যেটা দেওয়া আছে আমি আগেও বলেছি, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাকে বলবো আমরা প্রাপ্ত দ্রাঘিমা।
এখন আমাদের ইয়ে হলো, আমাদের যেহেতু টোকিওর দ্রাঘিমান নির্ণয় করতে হবে, টোকিও ঢাকার পূর্বে না পশ্চিমে, এটা প্রশ্ন জাগতে পারে। তো আমরা এমনি মানে আমাদের সাধারণ ইয়ে থেকে জানি যে ঢাকার পূর্বে টোকিওর অবস্থান, সুতরাং টোকিওর সময় বা দ্রাঘিমা বেশি হবে। তো এখানে লিখলাম যেহেতু টোকিও ও ঢাকা, টোকিও ঢাকার পূর্বে অবস্থিত তাই টোকিওর দ্রাঘিমা বেশি হবে, সুতরাং টোকিওর দ্রাঘিমা হবে প্রদত্ত দ্রাঘিমা। প্রদত্ত দ্রাঘিমা কত দেওয়া আছে? 90°26' আর প্লাস প্রাপ্ত দ্রাঘিমা। প্লাস করলাম কেন? এটা যেহেতু ঢাকার পূর্বে অবস্থিত টোকিও, তাই এখানে প্লাস লিখলাম, প্রাপ্ত দ্রাঘিমা প্লাস। প্রাপ্ত মোট দ্রাঘিমা কত পেলাম? 49°19' হিসেব করে পেলাম 139°45'। ব্র্যাকেটে পূর্ব লিখলাম কেন? সানটা অর্থাৎ টোকিও ঢাকার পূর্বে অবস্থিত, তাই এখানে ব্র্যাকেটে পূর্ব লিখলাম। তাহলে এই দ্রাঘিমাটাই হলো আমাদের দুইটা স্থান, ঢাকা এবং টোকিও মধ্যে দ্রাঘিমার পার্থক্য বা ব্যবধান এত, 139°45' পূর্ব। উত্তর 139°45' পূর্ব, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। গত ক্লাসে আমি দ্রাঘিমা কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় এবং সূত্র লিখে দিয়েছিলাম। আজকেও আমি এখানে সূত্রটা উল্লেখ করে তারপরে স্টেপ বাই স্টেপ কীভাবে অঙ্কটা করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই উদাহরণটাই তোমরা বাসায় বসে করবে, করে আগামী ক্লাসে আমাকে দেখাবে। তো সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের পাঠ। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।